আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে দুটো টিমের কাছেই সুযোগ আছে আজকে একটা করে স্পট ওপরের দিকে ওঠার তো সেই কারণেই হতে চলেছে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং তো আজকের এই ভিডিওতে আমরা সেই ম্যাচ সম্পর্কেই কথা বলবো অর্থাৎ ম্যাচ প্রিভিউ করবো আজকের ম্যাচ ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের মধ্যে যেটা হতে চলেছে অন্যদিকে মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ এসে গেছে একদম টপ স্পটে চলে যাওয়ার তো হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও আজকের এই ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই শেয়ার করব যেগুলো একটু আগেই তোমাদেরকে বললাম তো ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলোর ডিটেলে তোমরা পেয়ে যাবে আর যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া তো বন্ধুরা আজকে সন্ধ্যে সাড়ে সাতটায় জামশেদপুরে হতে চলেছে জামশেদপুর এফসি সি ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ বর্তমানে জামশেদপুর এফসি সেভেন্থ পজিশানে আছে তারা এখন অবধি ষোলোটা ম্যাচ খেলেছে যার মধ্যে সতেরো পয়েন্ট সংগ্রহ করেছে অন্যদিকে আরেক এক ধাপ নিচে অর্থাৎ এইট পজিশানে আছে ইস্টবেঙ্গল যারা চোদ্দ ম্যাচে পনেরো পয়েন্ট সংগ্রহ করেছে অর্থাৎ আজকে যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে তারা পৌঁছে যাবে আঠেরো পয়েন্টে এবং একটা ধাপ ওপরের দিকে উঠে যাবে অন্যদিকে জামশেদপুর যদি যেতে জামশেদপুরও কিন্তু সেভেন্থ পজিশান থেকে সিক্স পজিশানে চলে যাবে তো দুটো টিমের কাছেই সুযোগ আছে একটা ধাপ করে এগিয়ে যাওয়ার তবে লাস্ট ম্যাচে জামশেদপুর ব্রিলিয়েন্ট পারফরমেন্স দিয়েছে পাঞ্জাব এফসিকে চার শূন্যতে পরাজিত করেছে জামশেদপুর এফসি অন্যদিকে ইস্টবেঙ্গল একটা টাফ ম্যাচ খেলে হায়দ্রাবাদের এগেনস্টে এক শূন্যের একটা মার্জিনাল উইন পেয়েছে বলাই যায় যেখানে ক্লেইটন সিলভার একমাত্র গোল ছিল তো ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই টাফ ম্যাচ হবে এখনও কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার এই টিমে আসবে না আজকের স্কোয়াডে তো সেদিকে নজর রাখতে হবে তবে যারা আছে তাদেরকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু জিততেই পারে এই ম্যাচটা তবে জামশেদপুর দুর্দান্ত ফর্মে আছে লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছে জেরেমি মঞ্জেরো ড্যানিয়েল চিমাচুকু তাদের থেকে সাবধানে অবশ্যই থাকতে হবে ইস্টবেঙ্গলকে যদি স্টার্টিং ইলেভেন নিয়ে কথা বলি যেটা হতে পারে প্রোবাবেল স্টার্টিং ইলেভেন তাহলে জামশেদপুর ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে শুরু করতে পারে সমস্ত ভারতীয় ডিফেন্ডারদের দিয়ে স্টার্ট করতে পারে জামশেদপুর এবং মাঝ মাঠে এলসিনোকে পাঠাতে পারে যেটা তাদের লাস্ট ম্যাচে ক্লিক করেছিল তো সেই জায়গায় গোলে রেহেনে স্টিপি থাকবে চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে নিখিল বার্লা লেফট ব্যাকে মোহাম্মদ উভেইস এবং সেন্টার ব্যাকে প্রতীক চৌধুরী এবং পিসি লালডিন পুইয়া অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে এলসিনো ব্রাজিলিয়ান সুপারস্টার এবং তার পাশে জেরেমি মঞ্জেরো অসাধারণ একজন ফুটবলার এটাও কিন্তু কি হয়ে উঠতে পারে জামশেদপুরের জন্য অন্যদিকে অ্যাটাকিং মিডফিল্ডে রেই তাচিকাওয়া কাওয়া স্টার্ট করতে পারে তাছাড়া দুটো উইংয়ে একদিকে গতিশীল মোহাম্মদ সানান অন্যদিকে ইমরান খান স্কিলফুল ইমরান খান অন্যদিকে সেন্টার ফরওয়ার্ডে দেন ড্যানিয়াল চিমাচুকু তার পুরনো টিমের এগেনস্টে আজকে আবারও মাঠে নামতে চলেছে তো স্ট্রং টিম জামশেদপুর তাদের এগেনস্টে পয়েন্ট অবশ্যই নিতে চাইবে অ্যাওয়ে ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ক্লাব এবার ইস্টবেঙ্গলের জন্য নতুন একটা ইনক্লুশন হতে পারে বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিক হয়তো আজকে স্টার্ট করতে পারে সাসপেনশন কাটিয়ে রুঙ্গাও মাঠে ফিরবে আজকে তো সেই দিক থেকে দেখতে গেলে হয়তো মোহাম্মদ রাকিবকে আজকে স্টার্ট করাবে না ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলও ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনই শুরু করতে পারে আমার যেটা পার্সোনালি মনে হয় সব থেকে বেস্ট হতে পারে গোলে অবশ্যই সুখান গিল থাকবে ডিফেন্সকে আজকে আরও আটোসাঁটো করা উচিত কারণ জামশেদপুরের অ্যাটাক খুবই স্ট্রং তো সেদিক থেকে ডিফেন্সে আজকে দুই বিদেশি ডিফেন্ডার স্টার্ট করতে পারে হিজাজি এবং তার পাশে প্যান্টিক অন্যদিকে লালচুং নুঙ্গা হয়তো রাইট ব্যাকে আজকে খেলতে পারে লেফট ব্যাকে মন্দাররাও দেশাই থাকবে অন্যদিকে যদি ডিফেন্সিভ মিডফিল্ডের কথায় আসি ডিফেন্সিভ মিডফিল্ডে সৌভিক চক্রবর্তীকে বাড়তি দায়িত্ব নিতে হবে তার পাশে সাপোর্টিং রোলে থাকবে অজয় ছেত্রী অন্যদিকে অ্যাটাকিং মিডফিল্ডে ভিক্টার ভাস্কেজ স্টার্ট করতে পারে বা যদি দুটো উইংয়ের কথায় আসি একদিকে অপশান আছে সায়ন অথবা পি ভি ভিষ্ণুর সায়নকে দিয়েই হয়তো স্টার্ট করাবেন কোচ কার্লাস কুয়াদ্রাত অন্যদিকে অপর প্রান্তে যে অপশন সেটা অবশ্যই নন্দা কুমার শেখার এবার সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই ক্লেইটন সিলভা ক্লেইটন সিলভা ছাড়া এই টিমটার মানে ভরসাযোগ্য সেরকম নেই ক্লেইটন গোল করলে ইস্টবেঙ্গল জিতবে না করলে ইস্টবেঙ্গলকে কিন্তু স্ট্রাগেল করতে হবে আমার মনে হয় আজকে ফেলিসিওকে স্টার্ট না করানোই উচিত ফেলিসিওর জায়গায় বিদেশি ডিফেন্ডারকে স্টার্ট করানো উচিত ফেলিসিওকে হয়তো বেঞ্চ থেকে আনা হবে তারপর তিনি কিছু যদি করতে পারেন তো সেদিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে তো তোমাদের কি মতামত আজকের এই অ্যাভে ম্যাচ নিয়ে কী হতে চলেছে স্কোর লাইন তোমাদের প্রেডিকশন অবশ্যই সেটা নিচে কমেন্টে জানিও অন্যদিকে মোহন বাগানের জন্য এসে গেল সুবর্ণ সুযোগ গতকাল এফসি গোয়া তাদের ঘরের মাঠে নর্থ ইস্টের এগেনস্টে দুই শূন্যতে পরাজিত হয়েছে যার ফলে লিগ টেবিলে একটা কিন্তু বড় সড়ো পরিবর্তন হলো এফসি গোয়ার বর্তমানে চোদ্দ ম্যাচে সংগ্রহ আঠাশ পয়েন্ট পরপর তিনটে ম্যাচে তারা জিততে পারেনি লাস্ট দুটো ম্যাচে পরাজিত মোহনবাগানের এগেনস্টে নর্থ ইস্টের এগেনস্টে তো সেই কারণে এফসি গোয়ার কাছে চোদ্দ ম্যাচে আঠাশ পয়েন্ট আর মোহনবাগানের কাছে চোদ্দ ম্যাচে উনত্রিশ পয়েন্ট অন্যদিকে ওডিশা এফসি তাদের কিন্তু পনেরো ম্যাচে সংগ্রহ একত্রিশ পয়েন্ট আর আপকামিং মোহনবাগানের যে ফিক্সার আছে চব্বিশ তারিখ সেইটা কিন্তু ওডিসা এফসির এগেনস্টে তাহলে এর থেকে বড় সুযোগ আর কিন্তু মোহনবাগান পাবে না অর্থাৎ নেক্সট ম্যাচে মোহনবাগান যদি ওডিশাকে হারাতে পারে তাহলে একদম টেবিল টপার এবং ম্যাচের দিক থেকেও এগিয়ে থাকবে মোহনবাগান অর্থাৎ মোহনবাগানের হয়ে যাবে তখন পনেরো ম্যাচে বত্রিশ পয়েন্ট আর ওডিশার হয়ে যাবে ষোলো ম্যাচে একত্রিশ পয়েন্ট আর এফসি গোয়া যদি তাদের পরের ম্যাচটা জিতেও যায় তাহলে তাদের হবে পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট অর্থাৎ মানে বুঝতেই পারছো মোহনবাগান যদি পরের ম্যাচটা ওডিসা এফসিকে হারাতে পারে তাহলে একটা বড় সড়ো জাম্প নেবে বলাই যায় লিগ টেবিলে মানে তাহলে ম্যাচ পিছু যে পয়েন্টের সংখ্যাটা সেটা মোহনবাগানের থেকে বেশি হবে এবং মোহনবাগান একদম টপে পৌঁছে যাবে এটা বিশাল বড় একটা সুযোগ মোহনবাগানের কাছে আপকামিং ম্যাচটাতে তো সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ তো অবশ্যই করব ম্যাচের দিন বাট আজকে আপাতত মেন ম্যাচ যেটা আমাদের ইস্টবেঙ্গল এবং জামশেদপুর সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে তোমাদের কথা অবশ্যই কমেন্টে জানিও এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা